ঢাকা ইউনিভার্সিটি এলএলএম লয়ার্স অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ ডিরেক্টরের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও ঢাকা ইউনিভার্সিটি এলএলএম লয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এফ এম মনিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে হাইকোর্ট ডিভিশনের বিচারপতি খোরশেদ আলম ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।